বাংলা বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে আপনাদের জানিয়েছিলাম যে আগামী কিস্তি দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করা হয়েছে স্ট্যাটাস চেক করার পর ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অনেকেই কিন্তু ফাঁকা দেখতে পেরেছিলেন অথবা ব্ল্যাঙ্ক চলে এসেছে তো এখন কিন্তু আপডেটগুলো চলে আসবে তো সম্পূর্ণ নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে এসোনও ডাউনলোড তো অনেকেই প্রশ্ন করছেন যে এই এসনও ডাউনলোড মানেটা কি এরপর কোন স্ট্যাটাস আসতে পারে এবং এগুলো আপনি কীভাবে ঠিক করবেন তো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আগে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নেবেন এই জন্য গুগলে লিখে সার্চ দেবেন কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল বসাইটে চলে আসবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন নিচে একটি অপশান পেয়ে যাচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য তো এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করতেই এরকম এন্টারভেস খুলে যাবে তো এখানে আপনার ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবেন আমি রোবর এর উপর ক্লিক করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবেন যদি আমি রোবট নইয়ের উপর ক্লিক করে দিয়ে কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন এরকম স্ট্যাটাস শো করাবে এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন এখানে দেখে নেবেন যদি অ্যাপ্রুভ লেখাটি থাকে তো এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটাতে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দেখতে পাচ্ছেন এখানে এতদিন থেকে ফাঁকা ছিল এসএনও ডাউনলোড এই লেখাটি চলে এসেছে তো এখন কথা হল যে এই এসএনওর ফুল ফর্মটা কী এসএনওর ফুল ফর্মটা হচ্ছে কিন্তু স্টেট নোডাল অফিসার তো স্টেট নোডাল অফিসার কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে নিয়েছে তো এখন কথা হলো এটা কিন্তু সম্পূর্ণ নতুন স্ট্যাটাস এসেছে এতদিন থেকে এটা কিন্তু আসতো না এখানে কিন্তু এডি আপলোডেড আসতো তারপর ডিডি অ্যাপ্রুভ এরপর কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি আসতো তো এই এসএনওটা কিসের জন্য করা হচ্ছে তো এই এসোনও ডাউনলোড মানে হচ্ছে যে কিছু কিছু জনের কিন্তু অর্থাৎ সবারই কিন্তু না কিছু কিছু জনের ডকুমেন্টস ভেরিফিকেশান চলছে স্টেট লেভেলে সেটা স্টেট থেকে অর্থাৎ স্টেট নোডাল অফিসার যিনি রয়েছে উনি কিন্তু আপনার ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিয়েছে এবং সেগুলো কিন্তু চেক করছে যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক পায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন যে এসনো আপলোডেড চলে আসবে এবং যদি আপনাদের কোনো কিছুর ভুল তথ্য থাকে তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এসনো রিজেক্ট এই লেখাটি কিন্তু থাকতে পারে যদি এখানে পরবর্তীতে এসোনো আপলোড আসে তাহলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই যদি এখানে এসোনো রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে ডকুমেন্টসের এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে জমির পর্চা অথবা কম্পিউটার খতীয়ান ভোটার কার্ড আধার কার্ড এগুলো সমেত কিন্তু আবারও কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এরপর এখানে কিন্তু আপনাদের এস আপলোডেডের পর অথবা এই যে এসএনও ডাউনলোড দেখতে পাচ্ছেন এরপর কিন্তু এডি আপলোডেডও আসতে পারে অথবা ডিডি অ্যাপ্রুভ লেখাটি কিন্তু একবারে চলে আসতে পারে এরপর শেষের যে স্টেপ অ্যাকাউন্ট ভ্যালিড সেটা কিন্তু আসবে অর্থাৎ ধাপে ধাপে এই স্ট্যাটাসগুলো কিন্তু পরিবর্তন হবে তো যদি এখানে আপনাদের এসনও ডাউনলোড থাকে তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এবং এখানে যদি এসএন আপলোড লেখাটি থেকে তাহলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না শুধুমাত্র যদি এসন ও রিজেক্টেড এই লেখাটি থাকে তাহলে কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে মূলত বুঝতেই পারছেন এসএনও ডাউনলোড ও এসএনও আপলোড এই লেখা দুটি যদি থাকে তাহলে কোনো ধরনের অসুবিধা নেই শুধুমাত্র এসএনও রিজেক্ট যদি থাকে তাহলে আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে তো এখানে অনেকেরই কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা হয়ে আছে তো আপনারা চিন্তা করবেন না কিছু দিনের মধ্যে এখানে আপনাদের এসএনও ও ডাউনলোড এই লেখাটিও আসতে পারে অথবা এখানে কিন্তু আপনাদের এডি আপলোডেড এই লেখাটিও আসতে পারে তো অনেকেরই কিন্তু এডি আপলোডেড চলে এসেছে এরপর আপনাদের ডিডি অ্যাপ্রুভ আসবে এরপর অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আসবে এবং এই স্ট্যাটাসগুলো কিছু দিনের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাবে যাদের এখানে এসএনও ডাউনলোড হয়ে আছে তো আপনি অপেক্ষা করুন ধীরে ধীরে আপনাদের স্ট্যাটাসগুলো কিন্তু পরিবর্তন চলে আসবে তো এখন কথা হলো এই রবি মরশুমের টাকাটা কত তারিখে আপনি পাবেন তো কৃষি দপ্তর থেকে যে তথ্যটি জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের তৃতীয় না হলে চতুর্থ সপ্তাহ নাগাদ কিন্তু আপনার এই টাকাটি পেতে পারেন যেহেতু এখনো পর্যন্ত অনেকের স্ট্যাটাসের পরিবর্তন আসেনি তো ধীরে ধীরে সবারই কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন আসবে তারপর কিন্তু সবাই একবারে এই টাকাটি পেয়ে যাবে তো যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের তৃতীয় না হলে চতুর্থ সপ্তাহ নাগাদ কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ডেট ঘোষণা করা হয়নি যখনই ডেট ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে